আমি যখন সন্ধ্যা 7টা 7:30টার দিকে প্রথমে আমাকে মন্ত্রিপরিষদ সচিব ফোন করলেন, ফোন করে বললেন যে স্যার এরকম মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন। আমি শোনার পর থেকে আমি খুব নার্ভাস হয়েছি, আমি এই জিনিসটা প্রথমে বিশ্বাসও করতে পারি নাই যে আমাকে উনি মন্ত্রী পরিষদ, আর আমি একজন সাধারণ মানুষ, আমি সারা জীবন চিকিৎসা বান রুগীদের নিয়ে কাজ করছি, এত বড় দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর দিলেন, এই দায়িত্বটা আমি কিভাবে পালন করব আমি ঠিক জানি না, তবে আমি সবার কাছে দোয়া চাই, আমাকে দোয়া করবেন, আমি চেষ্টা করব ওনার উনি যে চিন্তা ভাবনা করে আমাকে আজকে টেকনোক্রেট কোটায় এই দায়িত্বটা দিলেন যেন আমি ওনার দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারি। আমি যেভাবে কাজ করে আসছি সারা জীবন আমি সেরকমই যে আমাদের মানুষের যাতে উপকার হয়, সাধারণ মানুষ যাতে সেবা পায়, সে যে কোনো মন্ত্রণালয়ে আমি যাই সেই দিকটাতেই বেশি কাজ করার আমি চেষ্টা করব, মানে ফর দ্য কমন পিপুল, গ্রাসরুট পিপুলের জন্য আমি চেষ্টা করব সব দিক চিন্তাভাবনা করে ভালোভাবে বুঝে শুনে সবার সাথে কথা বলে আমি মানে একটা ভালো কিছু করার জন্য।